মুখে দন্ন লাগাই জল নলাগরণ হারনে তারা বেগুন গুমর গিয়ে এই হারনে আর নবীর কোরআন শরীফ দি সুজা ফতন মিদ্রাহি সঠিক ফতন মিদ্রাহি আল্লাহ হদ ইয়া রাসূলুল্লাহ আই তোর মুরসাল নবী সাফে পাঠাই দিবে গুন হন আলহামদুলিল্লাহ তুলে আর নবী নবী সাফে সন্দ নাই সুজা এবং সরল ফতন মিদ্যে আছে এই হতন মিদ্যেও সন্দ নাই যদি হতা প্রসঙ্গে হনিকা হইয়ে দয় আর নবী নাউজ বিল্লা গুমর গিয়ে মাথা হরা হয়ে গিয়ে যদি এই জাতীয় মন্তব্য করিয়ে দয় তাহলে আল্লাহর এই আয়াতর সরাসরি বিরুদ্ধ বিবেগ্ন নাউজ বিল্লা নবীর মাথা হরা হয়ে গিয়ে নবীর মাথা হরা হয়ে গিয়ে হ্যাঁ নবীর প্রতি ওই বন্ধ অগিয়ে দেই নবীর মাথা হরা হয়ে গিয়ে আল্লাহ হতে তুমি গুমরা ছিলে তোমার আয়সর জাফত তার নিধি যদি এই দিয়ে এই জাতীয় শব্দ আর নবীর শরণ মেদে ব্যবহার কর দই সরাসরি বেইমানে পরিণত হইব বিঘ্ন হন নাউজুবিল্লাহ কেলা আল্লাহ স্বীকৃতি দি ফেলাই আলা সিরাতি মুস্তাকিম আলা সিরাতি মুস্তাকিম অনার সোজা সরল ফতন মেদে রাখি দি এবং বাপ দাদার আমলত তোমার হনিকে দন্ন লাগাই এতলা তোমার বাপ দাদাও খোলে মূর্তি পূজা করি গিয়ে ফাত্তর পূজা করি গিয়ে গাছ পূজা করি গিয়ে দন্ড লাগা দেয় তারা বরবাদ গিয়ে শিরিক করি গিয়ে আল্লাহর ন মানে মূর্তি পূজা করি গিয়ে ইয়া রাসূলুল্লাহ অনুরোধ তা খোলা সব দিয়ে দিয়ে খেললাই ইতারা ডল লাগো ইতারা ডল লাগো ডল লাগাই লাগাই যদি ডল লাগে দয় তারা হেদায় তুই বাস্তা আস্তে আর বুঝিত পারিব নবীর বুঝিত পারিব নবীর বুঝিত পারিব যদি বুঝিত পারার দয় তাহলে নবীর হারনে নবীর হারনে আর বন্ধ খুলে বুঝিত পারি হেদায়তের মিখাইব মানুষ আল্লাহর সন্তুষ্ট করিত পারিব নবীর সন্তুষ্ট করিত পারিব বেগুন হন সুবহানাল্লাহ এই সুরাওয়াত সামনে অগ্রসর হইতে হইতে হুদ্রুন মিদে যাই আয় খুদ্দুতে যদি অনুবাদ করলি হ্যাঁ তলি কোরআন শরীফের মানি অনুবাদ করি ফান ফান যে বই আর লক্ষ্য উদ্দেশ্যে আগত হইলাম দে আয় আর লক্ষ্য উদ্দেশ্য হইল দে কোরআনুল করিমর সেরগো সুরার ভিতর আল্লাহ যে আল্লাহর অলিয়ক কলর জিকির করি গিয়ে এই জিনিস নাই তো বাইর করে আনিবার চেষ্টা করি কিন্তু মানে একটু হয়তো অনুবাদ করতাম নয় সেরগো অলি সম্পর্কে আল্লাহ যে কোরআন শরীফের ভিতর হইয়ে এই জিনিস অন্যম দায় টানিয়ে রে সং এক ফরজাই হর এই সুরা ইয়াসিনের ভিতর ওয়াজা মিন আকসাল মদিনাতি রাজুল ইয়াসআ قال يا قوم اتبعوا المرسلين وجاء من اقصى المدينه رجل يسعى هدا গ্রামর এক ফরসতুগ্গ মানুষ দূরে দূরে এসে রজুল ইয়াসা উগ্গ মানুষ উগ্গ পুরুষ দূরে দূরে এসে গ্রামত্তু গ্রামত্তু কি হর কলা ইয়া কৌমি তাবিউল মুরসালিন ও আর সম্প্রদায় আর দেশের চকল ভাই বেরা দরকল তোর হাসে যে রসুল এসি তোর হাসে যে আগন্তুক কলাইসি রসুল কলাইসি ই তারারে তোমার এত্তাবা গর ই তারা হত মানি সল হন হদ উগ্গ মিজে হদ উগ্গ মানুষ আইর হদ তোর হাসে হ্যাঁ যে হদুন রসুল এসি উনর হত তোর মানি সল এই জাগান মিদ্যে এই জাগান মিদ্যে আল্লাহ রসুল হইত রসুল উন হামদুলিল্লাহ রসুল উনল ঈসা আলাইহিসসালামে ফাটাই দে প্রথম দুইজন ফাটাইল ধর্ম প্রচার করি বিল্লাই গ্রামে আনক দুইজন নমানত দেই মানুষ উনে দুইজনের হতর ফাত্তান ওদের হ্যাঁ তো আরেকজন ফাটাই মোট তিনজন ফাটাই তো রসুল শব্দ মানি অতল দি হ্যাঁ প্রেরক হ্যাঁ ফাটাই দে ফাটাই দি তো না নবুদ্দি রসুল ফাই দে এ রসুল নয় বে বুঝছেন দুইজন অথবা তিনজন তিনজন ফাটাই গ্রামের মানুষের হাসে ইতার আল্লাহ এবং রসুলের হতা হইবে লাই হার আমলতিন হজরত ঈসা আলাইহিসসালামের আমলত এই ঘটনা ঈসা আলাইহিসসালামের আমলের ঘটনা কোরআন শরীফ মধ্যে আল্লাহ এই ঘটনার উল্লেখ করে দে হত মানুষই বে গ্রাম তো দূরে দূরে আই রে ইতার ফারাল্লারে অনুরোধ করে দে ও ভাই বেরাদর কল যে তিনজন মানুষ ধর্ম প্রচারক তোমার হাসে এসে তোমরা ইতারার এত্তাবা করো ইতারা জেন জেন হর এন মানো বেগুন হন আলহামদুলিল্লাহ ইয়া ঈসাই মানুষ ফাটাই দুনের মানতে হদ হনে গ্রামত্ব মানুষ গায়রে
এমানুষ কেন সন গ্রামে মানুষ ইবে কেন হতা হল শেষ দিতে হদ ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরুন ওয়া হুম মুহতাদুন হদ তোমার তবা গরিবে কি হারন যেহেতু তিন্ন মানুষ যে তোমার আল্লাহর ফতম মিদে দাওয়াতদের নবীর ফত দাওয়াতদের ইতরা তোমার তো টিয়া ফুসে ন তোমার হন কিছু ন তোমার তোলে তোমার কি আল্লাহ ন মানতে চাই হ তোমার অবশ্য অবশ্যই মানো হন হদ মানুষ ইবে হদ ইতরা রে ভাই বরাদর খুলর হদ এহত হইবার হারন কি হারনুল যে মানুষ ইবে উন নেদে গ্রাম মিদি বে উন নেদে এই যে তিনজন মানুষ হজরত ঈসা ফাটাই উনর মারি ফেলাই বললা বলি হত্যা করি বললা বলি এড গ্রামের মানুষ বেগুন জটি গিয়ে হই হদ তোমার এতদিন বাদ তোমার তিন মানুষ আর বুঝত দে আল্লাহ বলে হইতাম ই সারা নবী বলে মানতাম ইন তাহার বাপ দাদার আমল মিজি নারা নৌনি হন নতুন নতুন হত তোমার কেল্লা হবে এখন হতে এখন মাতামাতি যাই গ্রাম্য মানুষ বেগুন বহুত একে দে তিনি জনের মারি ফেলাই বেল্লাই বেগুন হন সুবাহান আল্লাহ এই হতাজার তেনে কি ওই মানুষ হয় পুণ্য গ্রাম্য মানুষ হয় ইবার অন্তর জলের দে ইবার অন্তর ভিতর অন্তর নমানের দে হাইরে আয় তো এরা আছি গ্রামের মধ্যে আছি আয় তাহান অবস্থার আল্লাহ নবী যে দু তিনজন মানুষ ফাটাইয়ে দে এই তিনজন মানুষ যদি মারি ফেলার দয় আর মনের বুঝেন না ফের গম হয়তো কেয়ামতের দিন আল্লাহ যদি প্রশ্ন করে দয় আল্লাহর সামনে জবাব দিন না ফের গম এই হারণ আয় তোরাতুরি যাইয়ে রে একখানা মানুষ শোনার কেন বাসাইম এই চেষ্টা করি গই বেগুন হন আলহামদুলিল্লাহ মানুষই ব্যবন নিয়ে দে মানে তিনজনেরই তারা মারি ফেলাইব ধর্ম তো গ্রহণ না করিবে তো না করিব আল্লাহ আদর রসুলের তো না মানিবে তো না মানিব বরং সে যে তিনজন হতে সে এ তিনজনের তো মারি ফেলাইব দিয়া এই নাবে কমপ্লিট বেগুন ঠিকঠাক এই মানুষ বে দুনিয়ার হদ ও ভাই ভাই ও ভাই অক্ষর হদ আহম নগর গিয়ে আহম নগর গিয়ে আহম নগর গিয়ে নমার গিয়ে তারা রে ইতারা নমার গিয়ে ইতারা জান হয় না নুনো যেহেতু ইতারা তো তত ঠিয়া ন তোয়ার ইতারা তত ফসান তোয়ার ইতারা হন সত্য নেই নিঃস্বার্থ ভাবে আল্লাহর হতে বুঝে বললা বলে সে ইতারা কেল্লা মাইতিয়া এন যত হয়ে মানুষ বেগুন এই মানুষ সরুয়াদ রাগ করি গুসা করি এমন ভাবে মাই দিয়ে দে একু মাইরে মানুষ ইবে শাহাদত বরণ করি কি বেগুন হন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইবে মানুষ নয় ইবার নাম হইলো হাবিব নুজ্জার মানুষ ইবে নবীন ওয়াসিল ইবে নবীর আসহাব ওয়াসিল ই বল দে আল্লাহর বিশিষ্ট আল্লাহর ওলি হাবিব নুজ্জার তফসিরের কিতাবের মধ্যে এসে হাবিব নুজ্জার বিশিষ্ট আল্লাহর ওলি আল্লাহর ওলি অনুর হারণে আল্লাহ যে এই যে হজরত ঈসা আলাইহিসসালাম মানুষ ফাটাই তিনজন এই তিনজন মানুষের বাসায় বেল্লা বলি ইবাই থরাথরি গ্রাম তো দূরি দূরি আসে দে নিজের গ্রামে মানুষ কোন অনুরোধ করিয়ে দে মানুষ ইবা সহি সালামত আসিল ইবা ধর্ম ফরায়ন আসিল ইবা তো আল্লাহর প্রতি বিশ্বের হাসিল নবীর প্রতি বিশ্বের হাসিল এন্ডিল্লা ইবার জীবন নান একবারে আল্লাহ এবং রসুলের নিয়ম নীতির প্রতিষ্ঠিত আসিল এই হারণে ইবা এই জবানার ওলি জীবের নাম হাবিব উজ্জার আল্লাহ ইবার হাসান সুন্দর লাগে দেই ইবার শাহাদত বরণ করাই দেই তারা কাফের কলে এই হারণে আল্লাহর কোরআন শরীফের ভিতর সূরা ইয়াসিনের ভিতর এই হাবিব নুজ্জার ঘটনা আল্লাহ এড করে দিয়ে বেগুন হন আলহামদুলিল্লাহ ওজা মিন আকসাল মদিনা রজুল ইয়াসা এই আয়াত শরীফ ইবা হাবিব নুজ্জার ঘটনা প্রমাণ করে দে তাফসীরের মধ্যে লিখে হাবিব নুজ্জার ইবা বিশিষ্ট এক আল্লাহর বলি আল্লাহ তুই ইবার আমল বলা লাগে দেই আল্লাহ কি আমত পর্যন্ত যত মুসলমান আইব আল্লাহ নবীর উম্মত খোলাইব আল্লাহ নবীর উম্মতর ওই পুরান ইতিহাস ইয়ান জানা দিয়ে দেবে গুনন আলহামদুলিল্লাহ সলাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম বারবি কে ছাদ খা মুজরা হে সজদা নূর খা বার বর জো সে ঝুকা কে এক সিতারা নূর খা সলা দুনিয়া সালামুন ইয়া হাবিব আল্লাহ তুলে ফাইলান
একজনের ইতিহাস সুরা ইয়াসিনের ভিতর ফাইগন গই আল্লাহর নবী ওলির এক ওলির ইতিহাস ফাইগন আইন আর এক ওলির ইতিহাস ওনার ব্যাগ গুনে জানান কিছুদিন আগুন দিকে হজরত হিজির আলাইহিস সালাতু ওয়াসালাম হজরত হিজির আলাইহিস সালাতু ওয়াসালাম সম্পর্কে জুমার বক্তব্যের মধ্যে জুমার তকরির মধ্যে ওনার শুনলেন হজরত হিজির আলাইহিস সালাতু ওয়াসালাম নবী নয় হজরত হিজির আলাইহিস সালাতু ওয়াসালাম নবী নয় ইবা আসিল যে বিরাট আল্লাহর ওলি বেগুন হন আলহামদুলিল্লাহ কোরআন শরীফের 16 ফারার মধ্যে ইবার সম্পর্কে আল্লাহ সুন্দর ভাবে বর্ণনা করি হজরত হিজির আলাইহিস সালাতু ওয়াসালামের ঘটনা জুমার মধ্যে শুনলেন হজরত মুসার হিজির আলাইহিস সালাতু ওয়াসালামের হাসা ফাটাইয়ে দে এলম শিক্ষা গরিব আল্লাহ বলি কি এলম হাকিকতর এলম মারফতর এলম হাকিকতর এলম মারফতর এলম মুসা আলাইহিস সালাতু ওয়াসালামে শিক্ষা গ্রহণ গরিব আল্লাহ বলি হজরত হিজির আলাইহিস সালাতু ওয়াসালামের হাসা গেল দে হজরত হিজিরের ঘটনা ওনারা জানিতে গুণ বেগুন হন আলহামদুলিল্লাহ তাহলে হজরত হিজির আলাইহিস সালাতু ওয়াসালাম ইবা আসিল দেখি আল্লাহর ওলি ইবা কি আল্লাহর ওলি আল্লাহর ওলির হাসে আল্লাহ মুসা রা ফাটাইল মুসাই এক একখান ঘটনার মধ্যে আসিল মুসা হইল দে আয় দুর্য দুর্গম তুই যেন যেন গরিবা করো আয় না মাঝে তে কুম এনলে হতা আসিল যেন তাহলে প্রথমে হজরত হিজির আলাইহিস সালাতু ওয়াসালাম নৌকা তুটিল দিল নৌকা ফুল গুড়ি দিল নৌকা ফুল গুড়ি দিল মৌসা মাথি উঠিল ওবা হিজরিয়ান কি গলিয়া নৌকা গম নৌকা কেম বাঁধি ফেলাইলে তো হিজরে হইল দে তুই তো নমাতিবা বলি হইল তুই আল্লাহর নবী বড় নবী হ্যাঁ এখন আ তো তোমার হইতো এখন সমস্যা যেহেতু এখনো নবী নয় আ হন নবী নায়ক বল আল্লাহ সামান্য বন্দা তুই তো ফইলা হইলে তো নমাতিবা বলি তো মাতি দিয়ে হদা শান নমাইতুম আচ্ছা যাইতে যাই তার হদ্দু যাই ফোগ ফতন মারি দেখি মতো এবারে ফাত্তর মারি মারি ফেলাই মারি ফেলাই মুসা সাথে উসলাম তো ইয়ান তো বড় নাই ইয়ান কি গইলা দে এই লোক ফ মারি ফেলে চালানো নিলে হদা তুই নমাতিবা বলি হইলা তো নয় আবার কে মাত্র হদা আচ্ছা আচ্ছা বলো ইয়ান নমাইতুম আর নমাইতুম আবার গিয়ে যাইতে যাইতে হদ্দুর গিয়ে আর ডেবা লোক ফুলি যার গই দিয়ে ডেবালি বে সুন্দর করে বেগুনে মেস্তিরে হাম করি ডেবালি বে ঠিক করে দিয়ে ডেবাল ঠিক করে দিয়ে অনে হজরত হিজর আলাইহিস সালাতু ওয়াসালাম মেস্তিরি বন্যে মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম এবং মুসার সাথে জীবে আসিল সাথী ইতারা দুজন তো হাম করাই রে উগে বাঁ ফুরি যার গিয়ে ডেবাল ইবে ঠিক করে দিয়ে ইতারা তো হানা তো ওয়াইল হানো নো দে গরলাই হানা নো দে হানা নো দে হদ না হানা দিতে তেম নয় তোমরা যোগ তোমরা দিক্কত শিক্ষা যোগ হই ইতারা রে হানা নো দে হানা না হতে তৈলি আজ বই দিন অনে হিজার সাদ সালাম কেন গুলি তার ডেবাল উগে বাঁজার গুই দিয়ে ইন দেহিয়ার হদ গিয়া করো ডেবাল তো বাঁজার গুইয়া ইবার একখান আর ঠিকঠাক গড়ি দিয়ে না ইবারে কি গড়ি দি ঠিকঠাক গড়ি দি মুসা সাদ সালাম হদ ইন হতা হদ দেনে দোয়া হানা তো ইদু হানা নো দিতার হদ ইতার ডেবাল বাঁজার গুই দিন আরব দর হার কি মানা হাম গুতাল জাগা না হদ দেনে ইবাই হদিন কি হাম গুইলা এন হইতে পত্র হজরত হিজরে হদ কল হাদা ফিরাক বাইনি ওয়া বাইনিক ও মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম তুমি এগোজা মাতি মাতি থেকো জিয়ান ইয়ান মি তুমি মাতর ফুলাদ হুলাদ না মাতি বা বলি এখন হতায় হতায় মাতর এখন তুন আয়াদ তুই বিচ্ছিন্ন গেলাম বই আর দুজন একসাথে তখন আর সম্ভব নয় বেগুন হন সুবাহানাল্লাহ আর নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবকলের বসে দেখ দিন বর্ণনা করার ও সাহাবকল হজরত মুসা যদি নমাতি দই তাহলে হজরত হিজরত তুন আর আর বহুত বহুত সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ হতা শিখিত থাকতাম জানিত থাকতাম বেগুন হন সুবাহানাল্লাহ হদ আন নবী হদ আন নবী সাহাবকলের হদ যদি মুসা নমাতি দই হজরত হিজির আলাইহিস সালাতু ওয়াসালাম তুন আর বহুত গুরুত্বপূর্ণ হতা আরা পর্যন্ত আসতো আরা জানিত থাকতাম হত মাতি দেওয়া না হত হতা নহুল আর কিছু ন দে হত থিজিরে হত নুকা ফুল করে দিদি কেল্লাই ইন আয় জানি যেহেতু আতু এলমে মারফতর জ্ঞান আছে আতু মারফতর জ্ঞান আছে আতু এলমে মারফতর জ্ঞান আছে এই হারুন আয় জানি আর হাম যদি বা বাদ দি বাদ দি হরাব লাদ দয় ভিতরে ভিতরে ঠিক আছে বেগুন হন আলহামদুলিল্লাহ হজরত হিজির হদ নুকা যদিও বা ফুলগুড়ি দিদিয়ান
বাদি বাদি হরবলা দই কিন্তু ভিতরে ভিতরে জিনিস ইয়ান বেশি বালা হামগুরগি গুরগির নগে তুই স হদে কে হদে এদেশর বাসল্য জালেম এখন নুকলা যারা ফারগর ইয়ে হদি তে কনারা বড় উফার গুরগি আনা তো টিয়া ফুসি নয় এখন ইতার নৌকা সুন্দর একখান নতুন নৌকা ইয়ান যদি এভাবে তাহার দই বাসায় যদি জানিত ফারে ইতে আইরে দূর থারিয়ে রে লজে বুঝে দূরতে জালেম বাসায় বা তো এখন আ কেঙ্গুর গিদে নুকা ইয়ান একখানা ফুল গুড়ি দিয়ে দি খেললাই ইয়ান একখান খুঁটা গুড়ি দিয়ে দি ইয়ান একটা দাগ গুড়ি দিয়ে খেলাই দি যদি দাগ তাহার দই তাহলে বাসায় দূর ইয়ান একখান নল ইয়ান বাঙ্গা নুকা ফুলু গিয়ে ফানি ঢুকিব হদেন হইয়ে রে নুকান ফেলে যে বই যার হারণে এই গরিব মানুষ নুকার মাঝি নুকাইয়ান সলাই সলাই এরে এবার জীবিকা নির্বাহ করতে পারিব ফরিবার ফরিজন লে চলিতে পারিব বেগুন হন আলহামদুলিল্লাহ হজরত মুসা রাহ মুসা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম উন্নত আল্লাহর নবী ইয়ান আই বালা গুর গিদিন খারাপ গুর গিদিয়া ইয়া হদ এন্ডিল লে তিম বালা হই হদ আসলে তো এন্ডিল লে আসলে তো এন্ডিল লে নুকাইয়ান তো লজিত তো হদ বালা গুর এন্ডিল এন্ডিল লে হদ ফয়বে কিল্লা মারি ফেলা ইয়দে ওকে সুড়ু ফাজ মারি ফেলা লে হদ ফয়বার মা বাবা ফুলদে নাক্কার ফয়বার মা বাবা ফুল দিনাকার কিন্তু ফয়বার তকদিরের মধ্যে আদেই দে ফয়বা ফাসিক ফাজির ইবা কাফির হইব ফয়বা কাফির হইব কিন্তু মা বাপ যদিও বা মুসলমান ইমানদার ফয়বার মহাব্বতত ফরি একদিন না একদিন মা বাপ হবে মানে পরিণত হইব বেগুন হন নাউজু বিল্লাহ হদা তো যেহেতু এলমে মারফতর জ্ঞান আছে আর তো এলমে মারফতর জ্ঞান আল্লাহ দিয়ে দার আই মারফতর মাধ্যমে সাইদে ফুয়াই ভাই একদিন একদিন নিজের মা বাপেরও গুমরা করে ফেলাইব তৈলি এন্ডিল্লা ফুয়া রাহি দরহার নেই রাহি বা দরহার নেই এন্ডিল্লা ফুয়াই যেটা মা বাপের গুমরা করিব দেশিত্যা ফেরাল্লার গুমরা করিব এন্ডিল্লা ফুয়াইবে মরি জন্নান বহুত বালা এতল্লা বলে আই মারি ফেলাই দি হদাই আরো জানি থরগি দি ফয়বার ফরিবরতে আল্লাহ ইউগা এই সংসারন মিদ্দি উগ্গান নেককার সালে দান গরিব বেগুন হন আলহামদুলিল্লাহ আই আল্লাহর পক্ষ তো জানি থরগি আল্লাহ আর জানাই দে এই সংসারত ফয়বার বদলিয়া উগ্গান নেককার ফ জন্ম গ্রহণ গরিব তলে ফয়ব নেককারিব মা বাবা নেককতাইব ইতার নূর নালা নূর হইব এই হারণে ইতার বালার মিকে সাইর আই ফয়বে বতকার ফয়বে মারি ফেলাই দি হদিয়াম বালা গইলাম না খারাপ কইলাম হদেন লই রে তিয়ানো ঠিক আছে ইয়ানো ঠিক আছে তাহলে হঠাৎ তো বিঘিন ঠিক দা হাজার মুসা আলাইহিস সালাম অনেত বারবার আয় হামগুড়ি দিয়ে বাধা দিয়ে ফেলন।